বাঁচাতে পারবে? পারবে তুমি আমাকে বাঁচাতে? কিন্তু কিভাবে? বিষে বিষে বিষক্ষয় গো, কথাটা আগে শোনোনি? একজনের কামড়ে বিষ হয়েছে, অন্য বিষাক্ত কামড়ে বিষ নেমে যাবে। সোজা কথা, কোনদিন চলাফেরা না করতে পারলে তুমি কি করবে শুনি? তোমার আছেটা কে? কার গলগ্রহ হয়ে বেঁচে থাকবে তুমি? চলাফেরা না করতে পারলেও আমি তো অন্তত বেঁচে থাকব। আমার যে বেঁচে থাকার খুব প্রয়োজন। আর তোমার কামড়ের কারণে যদি আমি যদি যদি আমার কিছু হয়ে যায় তাহলে না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। বললাম তো আবার আবার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, চলে যাও তুমি, চলে যাও। ও এ তো আচ্ছা ভীত, বলছি তো তোমার কিছু হবে না, দেখবে যন্ত্রণাটা ঠিক কমে যাবে। আমি কি তবে তোমাকে বিশ্বাস করতে পারি? করেই দেখো না, তোমার যন্ত্রণার দিব্যি তুমি মরবে না। একদিকে অসহ্য যন্ত্রণার, একদিকে মৃত্যুর হাতছানি, কি করি এখন? হবে কি করি? কি এত ভাবছো বলো তো? বেশ, আমি রাজি। আমিও যে এই এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, মুক্তি চাই আমি। বেশ, তবে তাই হোক, তোমার যন্ত্রণা থেকে মুক্তি দেব আমি। এই জন্য কারোর ভালো করতে নেই, এটা আমার গুরুমা বলে দিয়েছিল, আমি তার অবাধ্য সন্তান। জঙ্গলে তার মানে সবাই খারাপ নয়,
তোমার মতো অনেকে ভালো আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমার। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি ধন্যবাদ দিও না। আগে সময়কে সুযোগ দাও, কে জানে সে আবার কি ভেলকি দেখায়। আমি এখন যাই, কেমন? অনেক কাজ। কতক্ষণ হয়ে গেল গায়ের রংটা বদলানো হয়নি। এখানে কাউকে ভরসা করা যায় না গো, কাউকে না। এই দ্বীপ যে মায়ার অন্ধকারে ঢাকা, সবাই সমান। কি ক্ষতি করেছি আমি তোমাদের যে তোমরা সবাই মিলে আমাকে এইভাবে যত্রটা দিচ্ছ? ক্ষতি করেছি তোমার হতাশা নিয়ে কাঁদো, আমি যাই, আমার কাজ শেষ। কি ক্ষতি করেছে তুমি আমার, তুমি বুঝতে পারছো না জোৎস্না? তোমার জন্য আমার সমস্ত ইচ্ছে, সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে, তারই ক্ষতিপূরণ করছো তুমি। না, এ আমি কিছুতেই হতে দেব না। আমাকে আমার শক্তি বহুগুণ বাড়িয়ে তুলতে হবে, তারপর নিজেই আমি খুঁজে বের করব আমার মুক্তির পথ। তারপর এই গোটা জগৎ সংসারের সাথে সাথে ওই কালনাগিনীও দেখবে কামিনীর ক্ষমতা কি, তেজ আমি ভেঙে দেব। বৃদ্ধি আমায় করতেই হবে। রোহিণী কেন, জোৎস্না কেউ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। তোমাকে এড়িয়ে যাওয়ার কথা তো আমি বলিনি লক্ষ্মী মশাই, কিন্তু আমাকে যে যেতেই হবে। বললাম তো, অত সহজে ওই মিনারে যাওয়া যাবে না। তুমিই বলে দাও না, কি করলে যেতে পারবো আমি মিনারে? আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। আমায় বিরক্ত করো না, যাও। আমায় উপায় না বলে দিলে আমি কিন্তু কোথাও যাব না। বলো না কি পরীক্ষা দিতে হবে। উত্তর দাও রক্ষী। এটা পরীক্ষা নয়, ভাগ্যের ব্যাপার। তোমার জীবনে যদি কোনো জন্ম রহস্য থাকে, তাহলেই তুমি ওই মিনারে যাওয়ার অধিকারী হবে।
এই কথার মানে কি রক্ষী? ওই মিনারে সেই যেতে পারবে যে মানুষ হয়েও মানুষ নয়। তুমি কি তাই? এই অদ্ভুত শর্ত তো আমি জানতাম না। এর মানে মুখোশের বাণী কি মিথ্যে? তুমি রাজকুমারীকে জাগাতে পারবে না? না, আমার ভাগ্য আমার সঙ্গে রয়েছে। আমি মানুষ হয়ে মানুষ নই রক্ষী, আমায় যেতে দাও। কি বলছো তুমি, মিথ্যা কথা বলো না। আমি মিথ্যে কথা বলি না কুমার। মিথ্যা বলেছো তো এই নিদ্রা সাগরে তোমাকে ডুবিয়ে মারবো। এখানেই সবকিছু শেষ হয়ে যাবে। আমি নাগ বংশের আমার মা কৃষ্ণ নাগ বংশের রাজকন্যা। প্রমাণ ছাড়া আমি তোমার কথা মানবো না। আচ্ছা বিপত্ত, কান লাগেনি বলেছিল আমি যখন তখন নাগরূপ ধরতে পারবো না, এবার কি হবে? আমি তো জানি না কি করলে নাগরূপ ধরতে পারবো। চুপ করে গেলে কেন? বলেছিলাম না মিথ্যে কথা বললে এই সাগরে তোমায় আমি ডুবিয়ে মারবো। কি করে প্রমাণ করবো আমি, কি করে? তোমার সময় শেষ, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলো কি উপায়? কোনো ছলনা আমি সহ্য করব না। প্রতিবিম্ব, আমার প্রতিবিম্বই প্রমাণ করে দেবে আমি কে। আমার আসল রূপ দেখাও সাগর, আমার আসল রূপ দেখাও। আমার আসল রূপ তোমার জলে প্রতিফলিত হোক। আজ আমার আসল রূপই পারবে আমাকে রক্ষা করতে। দেখাও সাগর, দেখাও। এবার আমাকে যেতে দাও রক্ষী। বেশ, তবে ওই পারে যাওয়ার জন্য তোমার সেতু তোমাকেই বানাতে হবে। সে আবার কি করে হবে? আমি পিছিয়ে যাচ্ছি না, এটাই এখানকার নিয়ম। আমি রক্ষী, আমাকে তা মেনে চলতে হবে। কি তোমাদের নিয়মে বেড়াচাল যা দিয়ে তুমি আমাকে আবার আটকাতে চাইছো? যদি তুমি সত্যি ছলনা করে না থাকো, সত্যি নাগ বংশের মেয়ে হও, তাহলে তোমার রক্ত দিয়েই তৈরি হবে
ওই মিনারে যাওয়ার সেতু। আমার রক্ত দিয়ে কি করছো কি তুমি? এবার ওই রক্ত সমুদ্রে ফেলো।